आज के हमरा करबो XOR गेट। तो कोई जन बोले चिले XOR गेट टा बुझते असुविधा होच्छे बा बोझानो ही हाय नहीं XOR गेट। तो XOR गेट टा मैं बुझाच्छी। तो XOR गेट टा के हमरा odd one detector ओ बोली odd one detector। odd one detector কথাটার মানে হচ্ছে ও বেজোড় সংখ্যক 1 মানে 1 এর মোট পরিমাণ যদি বেজোড় হয় তাহলে তার আউটপুট 1 হয়। তো আমরা প্রথমে XOR গেটের লজিক্যাল সার্কিটটা বা লজিক গেটটা কেমন হয় সেটা দেখব। আমরা 2 ইনপুট করাচ্ছি কারণ 2 ইনপুটটাই সিলেবাসে থাকে। একটা ধরলাম x একটা ইনপুট y। এখানে আউটপুট ধরলাম আমি f, তাহলে f এর মান হবে x গোল চিহ্ন দিয়ে মাঝখানে প্লাস y। এটাকে বলা হয় XOR গেটের অপারেটর বা সিম্বল, আর এটা হচ্ছে লজিক্যাল সার্কিট। এটা হচ্ছে লজিক্যাল সার্কিট সার্কিট, আর এটাকে বলছি আমরা অপারেটর। এবার ট্রুথ টেবিল, যেহেতু দুইটা ইনপুট আমরা জানি x এন্ড y, আউটপুট কি f, f x XOR y, তাহলে দুইটা ইনপুটের জন্য সম্ভাব্য পসিবিলিটি হবে হচ্ছে 4টা। এটা আমরা সবাই জানি, এর আগেও করেছি। তাহলে 0 0 1 1 0 1 0 1। এবার ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে বেজোড় সংখ্যক ইনপুট 1 পেলে, অর্থাৎ 1 এর পরিমাণ যদি 1টা হয় অথবা 3টা হয় অথবা 5টা হয়, অর্থাৎ মোট 1 এর পরিমাণ যদি বেজোড় হয় অড হয় তাহলে আউটপুট 1 হবে। তাহলে এই লাইনে আমি পেলাম, ফোকাস কর একটু নিচে নামা, এখানে আমরা 1টা পাচ্ছি, কত 1টা 1 পাচ্ছি, তাহলে এখানে আউটপুট হবে কি 1। আবার ঠিক এই লাইনে দেখছি 1 এর মোট পরিমাণ কত 1টা, তাহলে 1 মানে কি বেজোড়, তাহলে বাকি ক্ষেত্রে 2 0 আছে, তার মানে 0, এখানে 1 এর কোনো ফ্যাক্টরি নেই। এখানে 1 আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে 1 আছে জোড় সংখ্যক, মানে দুটো 1 আছে, তার জন্য এখানে 0। তাহলে ফর্মুলাটা কি জানো কি দাঁড়ালো, বেজোড় সংখ্যক ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে। তার মানে 1 এর পরিমাণ যদি বেজোড় হয় তাহলে 1 হবে, 1টা 1 হইলে, 3টা 1 হইলে, 5টা 1 হইলে 1 হবে, কিন্তু যদি 1 2টা 4টা 6টা 8টা 10টা হয় তাহলে কিন্তু 0ই হবে। এবার এর তো এটা তো হচ্ছে এই যে এক্সপ্রেশনটা দেখছি, অর্থাৎ x XOR y, এটা তো হচ্ছে XOR গেটের নিজস্ব এক্সপ্রেশন। যদি আমি এর বেসিক এক্সপ্রেশন বার করতে চাই, বেসিক এক্সপ্রেশন বার করার জন্য জাস্ট আমি মিন টার্ম হিসাবে বার করব। এখানে কয়টা 1 আছে, f এ 2টা 1, তাহলে দুবার লিখব xy, xy প্লাস xy। এবার দেখ প্রথম 1 এর সাপেক্ষে x এর মান কত, 0, তাহলে x কমপ্লিমেন্ট। দ্বিতীয় 1 এর সাপেক্ষে y এর মান কত, 0, তাহলে y কমপ্লিমেন্ট। এই যে চলে আসলো বেসিক এক্সপ্রেশন, ঠিক আছে। এবার এই বেসিক এক্সপ্রেশনেরও আমরা লজিক্যাল সার্কিট আঁকে নিতে পারি কীভাবে, এক্স ওয়াই, তার মানে যদি বলা হয় 2 ইনপুট XOR গেটের লজিক্যাল সার্কিট অঙ্কন করো বেসিক গেট ব্যবহার করে, তাহলে এখানে আমি তাই করছি। বেসিক এক্সপ্রেশন আমি সবসময় পাবো কোথার থেকে, ট্রুথ টেবিল থেকে। এবার ট্রুথ টেবিলটা তার জন্য ভালো করে জানতে হবে XOR গেটের, এক্স কমপ্লিমেন্ট ওয়াই, তাহলে এক্স কমপ্লিমেন্ট নিলাম, এটা ছিল এক্স কমপ্লিমেন্ট, এটা ছিল ওয়াই কমপ্লিমেন্ট, আর ওয়াই কোন গেট, অ্যান্ড গেট। এবার এক্স ওয়াই কমপ্লিমেন্ট হয়ে গেল, মানে এক্স কমপ্লিমেন্ট ওয়াই, এক্স ওয়াই কমপ্লিমেন্ট, এই দুটো অর গেট দিয়ে বার হবে, বের হয়ে গেল এফ। তার মানে আমি বলতে পারি এফ ইজিক্যাল টু এক্স XOR y ইজ ইকাল টু এক্স কমপ্লিমেন্ট ওয়াই
प्लस एक्स वाई कम्प्लीमेंट एक ही जिनिस ठीक है चेष्टा करिस कि स्मिता जदि कोनो असुविधा थाके बोलिस।